হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আলমামুন সরকার বলছি অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল টিউটোরিয়ালে সকলকে স্বাগতম সো আজকে আমরা আছি লিসন টোয়েন্টি থ্রিতে আজকে আমরা স্ট্যাটিক ম্যাথোড এবং স্ট্যাটিক প্রপার্টি সম্পর্কে আরেকটু একটু জানবো আমাদের বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে সেকশনটা ছিল সেই সেকশনে কিন্তু আমরা স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড নিয়ে অনেক কিছু জানছি যে আমরা দেখছি যে কিভাবে স্টাডিক প্রপার্টি এবং স্টাডিক মেথড ব্যবহার করতে হয় এবং এটা কিভাবে কাজ করে এটা অনেক কিছু জানছি তো স্টাডিক সম্পর্কে আসলে আর বেশি কিছু তেমন কিছু নাই তারপরেও একটু আজকে আমরা দেখবো যে স্টাডিক মেথড বা এবং স্টাডিক প্রপার্টি ব্যবহার করে আমরা আরও কী কী করতে পারি আজকে জাস্ট স্টাডিক নিয়ে আরেকটু কাজ করব সো ওকে শুরু করে যাই তো আমাদের বলে রাখি যে কোর্সের লিসনগুলো কিন্তু সবগুলো এখানেই পাবেন এই কোর্সটাতেই বেসিক পি ওপি ডিজাইন প্যাটার্ন অ্যান্ড প্রিন্সিপাল কোর্সে সো আজকে আমরা আসি লিসন থ্রিতে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্লাই উইথ পির সেকশন থ্রি আজকে তো আমরা যদি এখানে একটা ক্লাস তৈরি করে নেই আমাদের অ্যাপের ভিতরে আমরা জাস্ট এইটা হচ্ছে আমি শুরু করতেছি একটা জাস্ট এখানে তেমন কিছুই নেই জাস্ট একটা ফ্রেশ কম্পোজার ইনস্টলেশন আছে আর হচ্ছে জাস্ট আমাদের যে অ্যাপ দিয়ে অ্যাপ ফোল্ডারটাকে এখানে নেম স্পেসটা অটোলোড করা অটোলোডের পিএসআর ফোর ম্যাপিং করা আছে এই জাস্ট আর কিছু নেই তেমন এখানে সো এখানে আমি একটা ক্লাস তৈরি করি ক্লাস তৈরি করলাম সাপোজ মেইন মেইন ডট পিএসপি ওকে সো পি পিএসপি শুরু করতে হবে

ক্লাস ওকে আমি একটা সিম্পল একটা ক্লাস ডিক্লেয়ার করলাম এই ক্লাসটাকে যদি আমরা হচ্ছে ইনক্লুডে এখানে ইনডেক্সে ব্যবহার করতে যাই তাহলে অবশ্যই প্রথমে অটোলোডটা রিকোয়ার করে নিতে হবে তারপর হচ্ছে আমি যদি ক্লাস তৈরি করতে চাই মেইনের একটা ক্লা অবজেক্ট তৈরি করে নিউ মেইন ওকে সো এখানে হবে না তো তোমাকে মেইনটাকে অবশ্যই এখানে ইউজ করতে হবে অ্যাপ মেইন ওকে এখন যদি আমি মেইন থেকে ডিসপ্লে মেথডটাকে কল করি তাহলে কিন্তু আমার ডিসপ্লে ম্যাথডটে যে যেটুকু লিখলাম সেটুকু এখানে প্রিন্ট হয়ে যাবে ওকে জাস্ট এটা সিম্পলি একটা আমার ক্লাস তৈরি হয়ে যাচ্ছে ওকে দ্যাটস গুড সো এখন যদি হয় সবজ ধরেন আমরা হলো কী করলাম এরকম আমরা হচ্ছে অনেকগুলো অবজেক্ট তৈরি করলাম কতগুলো অবজেক্ট তৈরি করলাম আমি আসলে জানি না কতগুলো তৈরি করবো আমার প্রয়োজনে অনেকগুলো তৈরি করতে হতেই পারে প্রয়োজন হতেই পারে আমরা একটা একটা অ্যাপ্লিকেশন লাইফ সাইকেল অনেকগুলো তৈরি করলাম এখন যদি আমি জানতে চাই যে কোথা কতবার আমি তৈরি করছি সেটা আমার ক্লাসেই বলে দেবে সেইটা আসলে আমরা কীভাবে করতে পারি একটা ক্লাসের কতটা অবজেক্ট তৈরি করছে যদি আমি এখানে একটা প্রপার্টি নেই সাপোজ এটাতে অবশ্যই একটা ফাংশন এখানে একটা যদি আমি নেই এখানে একটা যদি প্রপার্টি নেই পাবলিক দিলাম নাম্বার অফ ইনস্টেন্স বাই ডিফল্ট এটার ভ্যালু হচ্ছে জিরো আমি যদি এটাকে দিস আমি এটাকে যদি প্রিন্ট দিই আমি এখানে যাই ইকো করে দিলাম ওকে এটাকে আমি প্রিন্ট দিয়ে দিলাম তাহলে কি আসে দেখি এখানে কিন্তু আমরা কতটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে সেটা পাবো না আমার শুধু ওয়ানেই আসতেছে আমি যেখানেই প্রিন্ট দিই না কেন এটা সব সবসময় ওয়ানেই থাকবে কারণ হচ্ছে আমরা কি জানি আমরা কিন্তু হচ্ছে এখানে ওয়ান আসতেছে আমরা হচ্ছে দেখছিলাম যে আমাদের যখন স্ট্যাটিক মানে বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে স্ট্যাটিক প্রপার্টি এবং মেথড নিয়ে আলোচনা করছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম যে আমি স্ট্যাটিক আস মানে যে নন স্ট্যাটিক যে ফাংশ মেথডগুলো থাকে বা প্রপার্টিগুলো থাকে এটা হচ্ছে অবজেক্টের স্কোপের ওপর ডিপেন্ড করে দ্যাটস মিন এই নাম্বার অফ ইনস্ট্যান্সটা এই মেইনের উপর ডিপেন্ড করতেছে সাপোজ এখানে মেইন ওয়ান মেইন মেইন ওয়ান এখানে মেইন টু এখানে মেইন থ্রি মেইন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন দিলাম এখানে যদি আমি নাইন ইয়েস করি জাস্ট আমি কিন্তু সেম পাবো সবখানেই ওয়ান পাবো এখানে কিন্তু আমি হচ্ছে কারণ হচ্ছে এই মেইনে এই যে ইনস্ট্যান্স নাম্বার অফ ইনস্ট্যান্স সেটা হচ্ছে নন স্টাটিক প্রপার্টি সো নন স্ট্যাটিক প্রপার্টি কী করে ডিপেন্ড করে হচ্ছে আমার অবজেক্টের উপর তো এইটাকে যদি আমি স্টাডিক বানিয়ে স্ট্যাটিক সো এখন কিন্তু আমি এখানে দিস দিয়ে অ্যাক্সেস করতে পারবো না এটাকে আমার অ্যাক্সেস করতে হবে এসি এল দিয়ে সেলফ দিয়ে ওকে আর এইখানে কীভাবে অ্যাক্সেস করতে হবে এইখানে অ্যাক্সেস করতে হবে আমার মেইন ক্লাস দিয়ে যে আমার ক্লাস নেম দিয়ে তারপর হচ্ছে আমি প্রপার্টিটাকে এখন যদি আমি রান করি এখানে আসলে আমরা ওকে এখন কিন্তু আমার দশ দেখাচ্ছে আমি দশটা অবজেক্ট ক্রিয়েট করছি এখন এখানে যদি আমি দু একটা কমাই দিই সাপোজ আমি এখানে একটা কমাই দিলাম এখন কয়টা অবজেক্ট হবে এখন নয়টা অবজেক্ট হচ্ছে সো আমি যতবারই ইনস্ট্যান্স করছি আমি যদি শুধু নিউ মেইন মেইন ইনস্ট্যান্স ক্রিয়েট করে আমি কোনো ব্যবহার করলাম না এভাবে মেইন নিউ 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 করে তৈরি করলাম তো আমি কতটা ইনস্ট্যান্স তৈরি হচ্ছে সে আমাকে কিন্তু বলে দিচ্ছে আমি যদি এইটাকে একটু উপরে কল করি সাপোজ এই জায়গায় কল করি এই জায়গায় কল করি তাহলে কিন্তু নাম্বারটা ডিফারেন্ট হবে তো আমার হচ্ছে নয়টা এখানে উপরে আমরা হচ্ছে টোটাল নয়টা ইনস্ট্যান্স তৈরি করলাম তারপরে হচ্ছে এখানে আমরা হচ্ছে প্রিন্ট দিলাম যে নাম্বার অফ ইনস্ট্যান্স এখন পর্যন্ত নয়টা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে আর তারপরে হচ্ছে আরো তিনটা ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম এমনিতেই ক্রিয়েট করছি তার নয় তার তিন হচ্ছে বারো টোটাল বারোটা ইনস্টেন্স এখানে দেখাচ্ছে তো আমরা একটা সুন্দর ইউজকেস দেখলাম কি হচ্ছে আমাদের নাম্বার অফ ইনস্টেন্স কতটা ক্রিয়েট করলাম যেহেতু এটা হচ্ছে একটা গ্লোবাল স্কোপে থাকে এটা হচ্ছে কোনো আমার হচ্ছে অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট করে না সো আমরা হচ্ছে যখনই একটা ইনস্ট্যান্স তৈরি হচ্ছে তখনই এই যে নাম্বার অফ ইনস্টেন্সের মানটা ইনক্রিজ করে দিচ্ছে তো আমরা এখানে যতবার ইনস্ট্যান্স তৈরি হলো ততবার কিন্তু এই নাম্বার অফ ইনস্ট্যান্সের মানটা ইনক্রিজ হচ্ছে তো আমরা এভাবে কিন্তু দেখতে পালাম যে আমরা কিভাবে স্টাডি প্রপার্টি দিয়ে হচ্ছে আমরা নাম্বার অফ ইনস্ট্যান্স অ্যাক্সেস করতে পারি সো এটা একটা ইউজ কেস ওকে তারপরে যদি আমরা আরেকটা যাই সাপোজ এখানে আর একটা ফাইল তৈরি করে নেই এখানে সেভ দিলাম হচ্ছে এটা জাস্ট সিম্পল ফাইল ওকে ডট পিএসি আমার প্রথমেই এটা রিকোয়ার করে নিতে হবে অবশ্যই আর আমি যদি এখানে স্ল্যাশ এস্টিক ডট পিএসপি দিয়ে দেয় আমার এখানে চলে আসতে আমি দিলাম যে এই মেইন ক্লাসটা যা আছে থাক আমি আর একটা ক্লাস তৈরি করি এখানেই এই ক্লাস তৈরি করলাম সাপোজ আমি ক্লাসের নাম দিলাম হচ্ছে ইউজার ডট পিএস ক্লাস ইউজার ক্লাস ইউজার কোনোকে ইনহারি করবে না এখন যদি আমি চাই আমি একটা হচ্ছে এখানে এর ভেতরে কোনো ফাংশন থাকতে পারে ফাংশন হচ্ছে ডিসপ্লে ইকো দিস ইজ ইউজার ক্লাস সো ডিসপ্লে থাকলো এখানে আপাতত আপাতত কনস্ট্রাক্টরটা উঠাই দিয়ে দরকার নেই সো আমি এখানে একটা যদি আরেকটা পাবলিক স্ট্যাটিক ফাংশন দিলাম হচ্ছে

স্ট্যাটিক পিএসপিতে অ্যাপ স্ল্যাশ ইউজার আমি এখানে যদি এখন ইউজারের একটা অবজেক্ট তৈরি করে নেই নিউ ইউজার ওকে সো এভাবে অবজেক্ট করে আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করতে পারি ইউজারের ভিতর ইউজার অবজেক্টের ডিসপ্লে তো আমি যদি যাই এখানে দিস ইজ ইউজার কাজ এই কাজটাকে কিন্তু আমি আর একভাবে করতে পারি নিউ না করে ইউজার আমি করলাম যে এখানে কি করে দেব গেট অবজেক্ট ইউজার একটা স্টাডি প্রপার্টি ছিল না গেট অবজেক্ট সেটা কিন্তু আমাকে একটা টু সেলফ ইজ নট ফাউন্ড ইউজার এসি আচ্ছা এখানে এসি এল এফ হবে সরি সো এখন যদি রান করি দিস ইজ ইউজার ক্লাস ডাসমিন এই যে আমি গেট অবজেক্ট প্রপার্টি এই জায়গায় আমি কী করলাম দেখেন আমি কিন্তু স্টাডিকে কল করে ডিরেক্ট একটা এই ইউজার ক্লাসের একটা অবজেক্ট নিচ্ছি আমি সিম্পলি এই কাজটা কী হচ্ছে আমি যদি ইউজার ইকুয়াল টু নিউ ইউজার ইউজার দিলাম এই যে লাইনটা যা কাজ করতেছে এই লাইনটা আমার সেম কাজেই করতেছে সো এটাতে আমার এইটাতে কী করলাম আমরা হচ্ছে যে এই ইউজারকে ডিরেক্ট আমরা হচ্ছে কি করলাম যে এই যে একটা অবজেক্ট স্টাডি প্রপার্টি দিয়ে ওই ইউজারের একটা অবজেক্ট নিচ্ছি তো এইভাবে আমি ডিরেক্ট কাজ করতে পারি যেমন ধরেন এই যে আমি গেট অবজেক্ট দিয়ে তো সেভাবে না রেখলে গেট অবজেক্ট সে একটা অবজেক্ট রিটার্ন করবে এখান থেকে আমি ডিসপ্লে ফাংশনটাকে কল করে দেব ওকে সো সেম কাজেই করবে কিন্তু সো এখান থেকে আমি জাস্ট হচ্ছে এই একটুক আমাকে কী রিটার্ন করতেছে এইটুকু আমাকে অবশ্যই একটা ইউজারের অবজেক্ট রিটার্ন করতেছে সো অবজেক্ট রিটার্ন করে সে আমার হচ্ছে জাস্ট শুধু ওই ইউজারের ডিসপ্লে ফাংশনটাকে কল করে দিচ্ছে এখন যদি আমি চাই যে আমি কোনোভাবে ইউজার এভাবে অবজেক্ট ক্রিয়েট করতে করবে না নিউ ইউজার সো এভাবে অবজেক্ট ক্রিয়েট করতে আমি দেব না এটাকে আমি হচ্ছে মানে থামাই দেবো আর কি যেটা কথা এখানে দিলাম হচ্ছে ইউজার ইউজার ডিসপ্লে যদি কল করতে চাই তাহলে কিন্তু ইউজার অবজেক্ট তৈরি হচ্ছে তো এভাবে আমরা কিন্তু সেম বিষয়ে দুইটা কিন্তু একই কাজ করতেছে আমি একটা অবজেক্ট তৈরি করলাম অবজেক্ট তৈরি করে ডিসপ্লে ফাংশন কল করলাম আর এভাবেই করে আমি সেম কাজটাই করতে পারছি সো ওকে এটা একটা ইউজ কেস গেল সুন্দর আমার হচ্ছে স্ট্যাটিক প্রপার্টি দিয়ে নিজের অবজেক্টকেই নিজে নিতে পারছি নিয়ে ওই অবজেক্টের আমি প্রপার্টিগুলোকে কল করতে পারতেছি সো ওকে ইউজারে গেলাম সো এইখানে যদি আমি চাই যে না আমি তাকে কোনো ইউজারকে এভাবে নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে দেবো না তাকে অবজেক্ট ক্রিয়েট করতে হলে অবশ্যই এইভাবে আসতে হবে সো এখানে সেক্ষেত্রে এখানে প্রয়োজন হতে পারে যেমন ধরেন আমি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট হওয়ার পর কোনো একটা সামথিং কোনো একটা কাজ করবো তো এই টাইপের কোনো কিছু বিষয় প্রয়োজন মানে আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তৈরি হয় বিশেষ করে আমরা সিঙ্গেল টোন ডিজাইন প্যাটার্ন যখন দেখবো তখন এটা আরও একটু সুন্দরী ইউ কেস দেখতে পারবো সো আমরা যদি এটাকে ক্লাসটাকে প্রাইভেট করে দেই ক্লাসের সরি ক্লা ফাংশনটাকে মানে কনস্ট্রাক্টরটাকে আমি কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে দিলাম এখন যদি আমি রান করাই আমাকে কিন্তু ইরোধ দেখাবে কারণ কনস্ট্রাক্টর হচ্ছে প্রাইভেট সো আমি নিউ দিয়ে অবজেক্ট তৈরি করতে পারবো না এভাবে নিউ দিয়ে অবজেক্ট তৈরি করতে সে আমার দিচ্ছে না সে আমার কী করতে হবে অবজেক্ট তৈরি করতে হলে অবশ্যই আমাকে এই যে গেট অবজেক্ট এই এই মেথডটাকে কল করতে হবে এখন যদি এই অবজেক্টটা দিয়ে এখন কিন্তু কাজ করবে আমি যদি আরেকটা ব্যবহার করি সে আরেকটা কাজ করবে সো আমি যদি এখানে এই ফাংশনে আরেকটা ইউজ করি এই জায়গায় আমি দিলাম হচ্ছে পাবলিক স্ট্যাটিক নাম্বার অফ ইনস্ট্যান্স ইকুয়াল জিরো এখানে নাম্বার অফ ইনস্টেন্স প্লাস ইকুয়াল ওয়ান সো এখানে দিলাম আমি হচ্ছে দুইটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে দুইবার আমি কল করলাম সো আমার দুইটা অবজেক্ট ক্রিয়েটে এখন যদি আমি এই জায়গায় স্টাটিকে এখানে ইকো এখানে ইউজার নাম্বার অফ নাম্বার অফ ইনস্টেন্স এটাকে আমি রিটার্ন করলাম এটা কিন্তু দুইবার হচ্ছে আর একবার দেই আমি কল করলাম কিন্তু তৈরি হচ্ছে জ্যাসমিন আমার কনস্ট্রাক্টর ফাংশনটা ছয়বার কল হচ্ছে এই কনস্ট্রাক্টর ফাংশনটাকে তো এইটাকে যদি আমি থামাইতে চাই জ্যাসমিন আমি হচ্ছে এক একটাই শুধু রিটার্ন করবে যেমন ধরেন হচ্ছে কখনোখানে যদি আমি এইটা কল করি দ্যাস মিন সে একটা মাত্রই অবজেক্ট রিটার্ন করবে সেই যে বারবার যতবার কল করব ততবার আমাকে অবজেক্ট রিটার্ন করবে না তো এটাকে আমি সিম্পলি একটা কাজ করতে পারি যেটা যেমন ধরেন হচ্ছে আমি একটা ইউজার অবজেক্টের ভিতরে আমি দিলাম হচ্ছে ইউজার গেট অবজেক্ট তো গেট অবজেক্টকে কল করলাম তারপরে এগুলোকে কমেন্ট আউট করে রাখি এখন যদি আমি হচ্ছে ইউজার দিয়ে ডিসপ্লে এই ডিসপ্লে ফাংশন কল করছে এটাকে যদি আমি অনেকবার কল করি কোনো সমস্যা নেই দেখেন যে আমার কিন্তু অবজেক্ট এবার একটাই ক্রিয়েট হচ্ছে আমি এই যে গেট অবজেক্টকে যতবার কল করবো ড্যাসমিন হচ্ছে আমার ততবারই কিন্তু অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সেটা থেকে চাইলে আমরা হ্যান্ডেল করতে পারি সো এইভাবে আমি দিলাম যে না আমি ওকে আবার আমি আগের জায়গায় ফিরে যাই সো আমি এইভাবে যদি কল করি এখন নাম্বার অফ ইনস্ট্যান্স আমার সেভেন দেখাচ্ছে কারণ আমি সাতবার এই ডিসপ্লে ফাংশনটাকে কল করছি এবং একবার অবজেক্ট ক্রিয়েট করছি ছয়বার বার অবজেক্ট ক্রিয়েট করছি এবং একবার ডিসপ্লে ফাংশনকে কল করছি ওকে এটা উঠাই দেই সো গুড সো আমি যদি এইটাকে চাই যে না আমি গেট অবজেক্টকে ক্রিয়েট করবো কিন্তু মাত্র আমি এবার ছয়বার বার পঞ্চাশবার বার বার যতবারই কল করি না কেন আমি শুধুমাত্র একটা অবজেক্টেই নিয়ে কাজ করবো আমি বারবার অবজেক্ট ক্রিয়েট করতে দেবো না সেক্ষেত্রে আমরা করতে পারি এখানে প্রাইভেট ইনস্টিয়েন্স ইনস্টেন্স ইনস্টেন্স ইকুয়াল নাল দিলাম ওকে পাইটফল নাল এইখানে ইনিটে ইফ ইনস্ট সেলফ ইনস্টেন্স ইকুয়াল নাল যদি ইনস্ট্যান্স ইকুয়াল নাল হয় তাহলে সেলফ ইনস্ট্যান্স ইকুয়াল নিউ এল এস এসি এল এস সেলফ আমি হচ্ছে রিটার্ন করব কি রিটার্ন করব হচ্ছে রিটার্ন রিটার্ন ইনস্ট্যান্স সো আমার এই এই ক্ষেত্রে কি করলাম যদি আমি একটা ইনস্ট্যান্স নামে স্ট্যাটিক এটা অবশ্যই স্টাডিক হতে হবে প্রাইভেট পাবলিক পাবলিক হলে আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো আর প্রাইভেট করে দিলাম যাতে আমি অবশ্যই আমাকে এই গেট অবজেক্ট ম্যাথড দিয়েই এটাকে পেতে হয় যাতে এমনিতেই আমি ডিরেক্ট অ্যাক্সেস করতে না পারি সেজন্য সো আমি এখানে কি করলাম দেখেন একটা বিষয় একটু কেয়ারফুলি চেক করেন আমি হচ্ছে একটা স্ট্যাটিক মেথড নিলাম স্ট্যাটিক মেথড হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ড করে না সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা আলাদা একটা স্পেসিফিক মেমোরি লোকেশনে সে একটা প্রপার্টি ক্রিয়েট করে রাখছে ওকে সো আমি এই জায়গায় কি করলাম আমি চেক করতে যদি নাল হয় তাহলে কি হবে নাল হইলে সে একটা অবজেক্ট ক্রিয়েট করে অ্যাসাইন করে দেবে যদি মানে যখনই আমি গেট অবজেক্ট ক্রিয়েট করব সে চেক করবে ইনস্ট্যান্সটা নাল কিনা যদি নাল হয় তাহলে কি করবে একটা সেলফের অবজেক্ট রিট অ্যাসাইন করে দিয়ে সে সেই যে ইনস্ট্যান্সটা রিটার্ন করতেছে এটা সেলফ হবে সো ইনস্টেন্সটা সে রিটার্ন করতেছে আর যদি নাল না হয় তাহলে ইনস্ট্যান্সটা রিটার্ন করবে না এখন যদি আমি এখানে যাই আমার হচ্ছে এখান থেকে স্ট্যাটিক আমি যদি সিম্পলি আপাতত এটাকে কল করে রাখি সাপোজ আমি সিম্পলি কিন্তু এখন যদি রান করি এটা সিম্পলি কাজ করবে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে কি আমি কি হচ্ছে সে প্রথমে চেক করতেছে এই জায়গায় ইনস্ট্যান্সটা নাল কিনা যদি নাল থাকে তাহলে একটা অবজেক্ট ইনে সেলাইজ করে দিচ্ছে এবং সেই অবজেক্টটাই সে এখানে রিটার্ন করে দিচ্ছে দ্যাটস অল এখন যদি আমি এটাকে অনেকবার কল করি যেমন ধরেন এই জায়গায় আমি অনেকবার কল করলাম তো প্রতিবারেই সে আমাদের দেখাচ্ছে এখন যদি আমি এখানে এইটা এবার নাম্বার অফ ইনস্ট্যান্সকে আমি রিটার্ন করি এখন কিন্তু আমার দেখেন সেম দেখাচ্ছে শুধুমাত্র একটা দেখাচ্ছে মিন আমার কনস্ট্রাক্টর ফাংশনটা কিন্তু শুধুমাত্র একবারেই কল হচ্ছে বারবার কিন্তু ইনস্ট্যান্সটা তৈরি হচ্ছে না আমি যতবারই কল করি ততবারই ইনস্ট্যান্সটা তৈরি হচ্ছে না আগে কি করছিলাম আগে রিটার্ন টি আর ই টি আর রিটার্ন নিউ সেল এফ সেল সি এল এফ সেল এখন এটা একটু জাস্ট মিন রিটার্ন মিন্স উপরে এখান তো আর আসবে না কাজ করবে না তো এইটুকু দিচ্ছিলাম তো এই ক্ষেত্রে কি হচ্ছে প্রতিবারই যখনই এই গেট অবজেক্টকে আমি কল করতেছি এখানে যখনই কল করতেছি গেট অবজেক্টকে সে নতুন করে একটা করে আমাকে কিন্তু অবজেক্ট রিটার্ন দিচ্ছে নতুন করে কিন্তু একটা অবজেক্ট দিচ্ছে আর আমি যখনই এটাকে সেলফ করে দিলাম দ্যাস মিন হচ্ছে আমি একটা স্ট্যাটিক প্রপার্টির মাঝে রেখে দিলাম যে একটা প্রপার্টির ভিতরে রাখবো স্ট্যাটিক প্রপার্টি সেই প্রপার্টির ভিতরে অবজেক্টটা আমি ইনিশিয়ালাইজ করে রাখবো যদি দেখি যে এটা হলো আমার নাল আছে তাহলে আমি একটা নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট করব আর যদি নাল না থাকে আমি একটা হচ্ছে কি করব বলে আমি হচ্ছে আর এটাকে মানে নাল না হলে আমি এই ইনস্ট্যান্স ক্রিয়েট করবো না মিন নাল যদি প্রথমবারে প্রথমবার শুধু যখন যাবে তখন হচ্ছে এই কনস্ট্রাক্টরটা কল হবে যদি আমি একটু এখানে দেখাই দেই যে কনস্ট্রাক্টরের কল হচ্ছে কল দা কনসিটিউ আর কনস্ট্রাক্টর এখানে আমি একটা ব্রেক একটু বোঝার জন্য এই জায়গায় কিন্তু কল কনস্ট্রাক্টর হচ্ছে তারপরে ডিসপ্লে ফাংশনটা কল হচ্ছে আর কিন্তু কল কনস্ট্রাক্টর হচ্ছে না আমি যদি সিম্পলি হচ্ছে আগের মতো রিটার্ন করে দিতাম এখানে রিটার্ন রিটার্ন নিউ সেলফ দিয়ে দিতাম প্রতিবারেই নিউ সেলফ জাসমিন এটা রিটার্ন আসে মানে এটা তো আর কাজ করবে না তাহলে কী হবে তাহলে কিন্তু আমার প্রতিবারেই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে প্রতিবারেই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে আর যখনই আমি চেক করলাম যে ইনস্ট্যান্স আছে কি না যদি ইনস্ট্যান্স নাল হয় তাহলে নিউ সেলফ ক্রিয়েট করো নাহলে আগের যে ইনস্ট্যান্স ক্রিয়েট করা আছে সেই ইনস্টেন্সটাই রিটার্ন করো সো আমরা কিন্তু একটা সুন্দর একটা বিষয় দেখলাম যে কনস এ ইনস্ট্যান্স আমাদের যে স্ট্যাটিক প্রপার্টি এবং স্ট্যাটিক মেথড ব্যবহার করে কীভাবে আমরা হচ্ছে নিউ সারা আমরা হচ্ছে অবজেক্ট তৈরি করতে পারলাম এবং আমি কিন্তু চাইলেই এই পেজে যেমন ধরেন যদি আমি চাই এখানে আর আমার গেট অবজেক্ট দরকার মিন ইউজারের আরেকটা অবজেক্ট দরকার আমি কিন্তু চাইলেই এই সেকশনে অ্যাটলিস্ট আর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে পারবো না কারণ আমি তো এখানে নিউ ইউজার দিয়ে কল করতে পারবো না কারণ নিউ ইউজার দিয়ে কল করলে আমাকে ই দেখাবে কারণ আমি কারণ আমি কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে দিচ্ছি কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে দিলাম মিনস আমি এটাকে আর নিউ দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারছি না তো আমাকে অবশ্যই অবজেক্ট নিতে হলে কোথায় যাইতে হবে গেট অবজেক্টে যাইতে হবে তো গেট অবজেক্টে যখনই আমি গেলাম তো গেট অবজেক্ট কী করে একবার সে একটা অবজেক্ট তৈরি করবে অবজেক্ট তৈরি করে সে দেখবে যে অবজেক্টটাকে আসে কি না অবজেক্টটাকে একটা স্ট্যাটিক প্রপার্টিতে অ্যাসাইন করে রাখতেছে সো স্টাডিক প্রপার্টিতে অ্যাসাইন করে রাখতেছে পরবর্তীতে যখন দেখতেছে যে এই যে স্টাডিক প্রপার্টিটা নাল না দ্যাটস মিন সে আর নতুন করে অবজেক্ট ক্রিয়েট করতেছে না সে জাস্ট ওই যে আমাদের যে ইনস্ট্যান্সটা আছে আগে তৈরি করা ইনস্ট্যান্সটা সেইটাই দিচ্ছে এটা এটা আমার সম্ভব হচ্ছে কিন্তু স্টাডিক প্রপার্টির কারণে কেন এটা হচ্ছে কোনো অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না সে একটা স্পেশাল আলাদা একটা মেমোরি অ্যালোকেট করে নিচ্ছে তার জন্য সে ডিফারেন্ট মেমোরি অ্যালোকেশন করছে সো সেখানে আমি ইনস্ট্যান্স রাখি অথবা আমি এই যে নাম্বার অফ ইনস্ট্যান্স রাখতেছি বা আমি যাই কিছুই রাখি আমি নিজের একটা অবজেক্টও রাখতে পারি বা অন্য কোনো ক্লাসের অবজেক্টও রাখতে পারি এইটা জায়গায় হতে আমি এমন হতে পারে যে গেট ইউজার অবজেক্ট বা অন্য কোনো অবজেক্ট হতে পারে তো আমি এটাকে কিন্তু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তো এভাবে মানে ব্যবহার করতে পারি জাস্ট এখানে এটা একটা কেস আরও অনেক ধরনের কেস আছে কারণ এই জাস্ট হচ্ছে মেইন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে স্ট্যাটিকের কনসেপ্টটা বোঝানো স্ট্যাটিক মিনস যে আমি শুধুমাত্র স্কোপ রেজলেশন দিয়ে কল করব সেইটা না স্ট্যাটিক দিয়ে আমরা অনেক কিছু করতে পারি আর এই যে কাজটা করলাম এটাকেই কিন্তু সিঙ্গেল টোন প্যাটার্ন বলে এইভাবেই সিঙ্গেল টোন প্যাটার্ন তৈরি করা হয় তো এটা সিঙ্গেল টোন প্যাটার্ন সম্পর্কে আর একটু আমাদের যখন ডিজাইন প্যাটার্ন আছে তখন আর একটু ডিটেলস জানবো সিঙ্গেল টোন প্যাটার্ন কী কেন উপকারী থাকি তারপরেও কিন্তু আমরা একটা স্ট্যাটিকের ধারণা পাইলাম এখানে যে আমরা স্ট্যাটিক দিয়ে কোনো যদি প্রপার্টিকে অ্যাক্সেস করি অবশ্যই ওই প্রপার্টিটা হচ্ছে মেইন একটা গ্লোবাল মেমোরি স্কোপে থেকে যায় আমি অবজেক্ট ক্রিয়েট যাই করি ওটা হচ্ছে অবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না সেলফ ইনডিপেন্ডেন্ট সেম্যাস আমরা হচ্ছে কি করতে পারি একটা স্ট্যাটিক প্রপার্টি দিয়ে হচ্ছে সে নিজের নিজের অবজেক্ট দিয়ে দিল রিটার্ন করে দিল সো আমরা কিন্তু কাজ করতে পারি এখানে ওকে সো আমরা এখানে দেখলাম যে আমরা স্ট্যাটিক প্রপার্টি ম্যাথড ব্যবহার করে একটু কাজ করলাম হয়তো নেক্সট লিসনে দেখব আর একটু অন্য কিছু ট্রাই করার জন্য সো আশা করি বুঝতে পারছেন যে স্ট্যাটিক প্রপার্টি দিয়ে আমরা কিভাবে একটা অবজেক্ট নিতে পারছি স্ট্যাটিক একটা মেথড দিয়ে এবং অবজেক্টটাকে আমি যতবারই কল করি ততবার কল হচ্ছে না শুধুমাত্র একবারই আমি অবজেক্টকে পাচ্ছি বুঝতে পারছেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই গ্রুপে কোশ্চেন করবেন আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার দেওয়ার জন্য আর আপনি ইউটিউবের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ফর ইয়র লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন আল্লাহ হাফেজ